ফ্রেন্ডস প্রতিদিন সকালবেলা খালি পেটে কাঁচা রসুন খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এটা মোটামুটি আমরা প্রায় সকলেই জানি এবং এই উপকারিতার কথা মাথায় রেখে রসুন এত জনপ্রিয়তা লাভ করেছে একটি পরিসংখ্যান অনুযায়ী প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ফ্যামিলির বাড়ির কেউ না কেউ প্রতিদিন সকালবেলা খালি পেটে রসুন খান দেখুন আপনারা রসুনের থেকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস তখন পাবেন যখন রসুনকে আপনারা সঠিক নিয়মে খাবেন আর এই জায়গাটাতেই কিন্তু নাইনটি মানুষ ভুল করে বসেন নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে রসুনকে হেলথ সাপ্লিমেন্ট হিসাবে খেতে গিয়ে নাইনটি পারসেন্ট মানুষ কি ভুল করেন তারা কোন নিয়মে রসুন খেয়ে রসুনের থেকে একদমই হেলথ বেনিফিটস পান না এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব যারা এই রসুনের ঝাঁঝালো গন্ধ বা স্বাদের জন্য রসুন খেতে পারেন না তারা কোন পদ্ধতিতে রসুন খেলে এই ঝাঁঝালো স্বাদ এবং গন্ধ তো পাবেনই না উপরন্তু রসুনের উপকারিতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব যে বিভিন্ন প্রকারের রসুন মার্কেটে অ্যাভেলেবেল কোন ধরনের রসুন আমাদের বেশি উপকারিতা দিতে পারে এবং কোন ধরনের রসুন আমাদের ভুলেও খাওয়া উচিত নয় সেটি আপনি কাঁচা অবস্থাতেই খান বা রান্না করেই খান দেখুন সর্বপ্রথম দু চার কথায় আপনাদের রসুনের হেলথ বেনিফিটসগুলি আমি মনে করিয়ে দিতে চাই রসুন আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে আপনার রক্তে যদি খারাপ কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়েছে সেই কোলেস্টেরলের মাত্রাকে কম করতে পারে আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে হেলদি এবং প্রসারিত করে রাখতে সাহায্য করতে পারে আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনার স্ট্যামিনা আপনার ভাইটালিটিকে ইমপ্রুভ করতে পারে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই যদি কোন প্রকারের কোন সেক্সুয়াল প্রবলেম থেকে থাকে সেই সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই রসুন আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে এই টু ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে এই রসুন আপনাকে সাহায্য করতে পারে রসুন আপনার ব্রেনের ফাংশানিংকে বেটার করতে পারে এছাড়া রসুন আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে এই প্রত্যেকটি উপকারিতা আপনি তখন পাবেন যখন রসুনকে আপনি সঠিক নিয়মে ব্যবহার করবেন রসুনের থেকে যে আমরা এত হেলথ বেনিফিটস পাই তার প্রধান কারণ হল রসুনের মধ্যে থাকা বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড যার নাম হল অ্যালি রসুন খাওয়ার অন্তত দশ মিনিট আগে রসুনকে খুব ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নেন বা ক্রাশ করে নেন বা থেঁতো করে নেন তারপর সেই রসুনগুলিকে এক জায়গাতে জড়ো করে খোলা বাতাসে দশ মিনিট রেখে দেন তারপর খাওয়ার চেষ্টা করবেন রসুন খাবার সঠিক পদ্ধতি দেখুন রসুন আপনি সকালবেলা খালি পেটে খাবেন এবং তারপর এক গ্লাস কুসুম কুসুম গরম জল খাবেন যদি রসুন আপনার চিবিয়ে খেতে অসুবিধে হয় সেক্ষেত্রে রসুনের ওই টুকরোগুলিকে আপনি ট্যাবলেটের মতন গিলে খেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সমান উপকারিতা পেতে পারেন কিন্তু এই রসুনের ঝাঁঝালো গন্ধ অনেকের সহ্য হয় না এছাড়া রসুন সকালবেলা খেলে সারা দিন রসুনের মতো গন্ধযুক্ত ঢেঁকুর আসতে থাকে তাদের গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির মতন সমস্যা হয় এই রকম ধরনের অভিযোগ আমরা প্রায় প্রত্যেক দিন পেয়ে থাকি সেই সমস্ত মানুষদের আমরা বলবো রসুনকে আপনারা গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে সেই রসুনের ঝাঁজালো গন্ধকে কম করে দিতে পারেন এই রসুনকে আপনারা ফার্মেন্ট করবেন কিভাবে এই সমস্ত আলো আলোচনা একটা ভিডিওর মধ্যে করা একদমই অসম্ভব আগে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং এই ভিডিওর শেষে সেই ভিডিওর অপশান আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই ভিডিওটি দেখার পরে একবার অবশ্যই দেখে নেবেন এখন প্রশ্ন হলো যে বাজারে তো অনেক ধরনের রসুন পাওয়া যায় কোন ধরনের রসুন আমাদের ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস দিতে পারে দেখুন সর্বপ্রথম আমি বলে দিই অর্গানিক পদ্ধতিতে চাষ করা যে সমস্ত রসুন সেই রসুনগুলি আপনাকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস দিতে পারে স্বভাবতই আপনার প্রশ্ন হতে পারে যে আজকাল রসুন বাড়ি থেকে চাষ করছে রসুন তো আমরা ম্যাক্সিমাম মার্কেট থেকে কিনে নিয়ে এসে খাই সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে রসুনের কুয়াগুলি ছোট্ট ছোট্ট হয়ে থাকে সেই রসুনগুলি আপনার জন্য বেশি বেনিফিশিয়াল অতটা ছোট সম্ভব রসুনের কুয়া খাওয়ার চেষ্টা করবেন এছাড়া এক কুয়া রসুন এবং কাশ্মীরি রসুন এই সমস্ত সাধারণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা রসুনের থেকেও অনেক বেশি উপকারী কিন্তু সমস্যা হলো এক কুয়া রসুনের দাম অনেক বেশি এবং কাশ্মীরি রসুন সচরাচর আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় না যদি আপনি এক কুয়া রসুন অ্যাফোর্ড করতে পারেন সেক্ষেত্রে চেষ্টা করবেন এক কুয়া রসুন খাওয়ার জন্য আর এই কাশ্মীরি রসুন আজকাল অনলাইনে খুবই ইজিলি অ্যাভেলেবেল যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি কাশ্মীরি রসুনও কিন্তু অনলাইন কিনে নিয়ে খেতে পারেন দেখুন এই কাশ্মীরি রসুন এবং অ্যাকুয়া রসুন সাধারণ রসুনের থেকে সাত গুণ বেশি উপকারী অর্থাৎ এই রসুনের মধ্যে অ্যালিসিন কম্পাউন্ড প্রায় সাত গুণ বেশি থাকে আমরা যখন মার্কেট থেকে রসুন কিনে নিয়ে আসছি সেই সময় আমাদের কিছু সতর্কতা কিন্তু মেনে চলতে হবে সতর্কতা বলতে আজকাল মার্কেট চাইনিজ গার্লিক বা আপনার চাইনিজ রসুনের রমরোমা বাজার এই চাইনিজ রসুন আপনার স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকারক ঠিক একইভাবে এর থেকে আপনি কিন্তু পুষ্টি খুব কম পরিমাণে পেতে পারেন এই চাইনিজ রসুন কোয়ার আকার বড় হওয়ার সাথে সাথে রসুনের নিচের দিকে যে চুলের মতন অংশ থাকে যেটিকে আমরা রসুনের জট বলে থাকি সেই জট প্রায় থাকে না বললেই চলে অর্থাৎ বর্তমানে আপনারা স্ক্রিনের মধ্যে যে ছবি দেখছেন সেটিই কিন্তু চাইনিজ রসুন এই চাইনিজ রসুন আপনারা ভুলেও কিনবেন না এই চাইনিজ রসুনের যে শুধুমাত্র কম আছে তাই নয় তার সাথে সাথে এই চাইনিজ রসুনকে হার্মফুল ক্লোরিন দিয়ে ব্লিচ করা হয় যার ফলে রসুন দীর্ঘদিন ধরে ভালো থাকে রসুনের মধ্যে কোনো প্রকারের কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে না রসুনকে নষ্ট করতে পারে না রসুন সহজে অঙ্কুরিত হয় না এছাড়া রসুন আরও অ্যাট্রাক্টিভ হয় রসুনের কুয়াগুলি আরো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় এছাড়া চাইনার প্রোডাকশন কস্ট অনেক কম হওয়ার কারণে এবং ইন্ডিয়ার বাজারকে গ্র্যাপ করার কারণে চাইনিজ রসুনের দাম তুলনামূলক অন্যান্য রসুনের থেকে অনেক বেশি কম হয়ে থাকে এই সমস্ত কারণগুলির কারণে আপনি কিন্তু চাইনিজ রসুন কিনতে বাধ্য হন তাই পরবর্তী ক্ষেত্র থেকে চেষ্টা করবেন আপনি রান্নার জন্যই রসুন বাড়িতে কিনে নিয়ে আসছেন বা কাঁচা খাওয়ার জন্যই কিনে নিয়ে আসছেন সব সমতে এই চাইনিজ রসুনকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবস্থা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথ ক্রিপশান ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফর্মেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ